হাসপাতালে আবার আক্রমণ হয়েছে, একজন চিকিৎসক গুরুতর আহত হয়েছে এবং যারা অভিযুক্ত তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে এরা খিদিরপুরের বাসিন্দা। আজকে সকালবেলায় জনৈক আকবরের মৃত্যুর পরিপ্রেক্ষিতে ওরা অবহেলার অভিযোগ করে এবং হসপিটালে ভাঙচুর করেছে, মানামারি করছে। প্রয়োজন আছে এবং যে সমাজেতে শিক্ষক, চিকিৎসক, আইনজীবী এদের মতো যারা প্রথম শ্রেণীর নাগরিকদের সুরক্ষা নাই সেখানে আমরা কোনো পরিষেবা আশা করতে পারি না। এরপরে যদি আবার ডাক্তাররা ধর্মঘট করেন তাহলে সাধারণ মানুষের জীবন জীবিকা জীবনযাত্রার কী পরিস্থিতি হবে? তখন মনে করেন যে কী বলবেন? এর রাস্তা প্রশান্ত কিশোরের কাছে আছে কিনা আমার জানা নেই। আর যেভাবে প্রশান্ত কিশোরকে নিয়েছে পার্টি সমস্ত প্রশাসন তার তুলে দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গে আবার মানে সরকারটা লিজে দিয়ে দেওয়া হোক কাউকে, কারণ এনাদের চালানোর তো সে ক্ষমতা যোগ্যতা না। সরকারি অফিসারদেরকে তিনি নির্দেশ দিচ্ছেন, সরকারি অফিসটাকে অফিস বানাচ্ছেন, সে কমপ্লেন সরকারি তরফ থেকে এসছে। আর তাই আমাদের মনে হচ্ছে যেটা পার্টিকে তো উনি চালাচ্ছেনই, কারণ তাদের প্রশিক্ষণ বর্গ ইত্যাদি আমাদের মতো শুরু হয়েছে। এখন দেখা যাক বককে কাক করার চেষ্টা, কাককে বক করার চেষ্টা হচ্ছে হয় কিনা। কিন্তু আমার মনে হয় যে সরকার চালাবার যে ক্ষমতা হারিয়ে ফেলেছে আত্মবিশ্বাস, সেটাও বোধ হয় প্রশান্ত কিশোর চালাবেন, তাহলে সরকার চলবে না।